আসসালামু আলাইকুম দর্শক। পদ্মা সেতু, যমুনা সেতু এবং নদীরতে চলা যে ফেরি আসলে এর টোল কত, সে বিষয়ে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এবং পদ্মা সেতুর টোল আদায়ের ক্ষেত্রে সর্বশেষ যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সে বিষয়ে আপনি তথ্য পাবেন, সঙ্গে থাকতে পারেন। জানেন যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে পদ্মা সেতুর টোলের ক্ষেত্রে কত করে নেওয়া হবে। আমরা দেখছি যে মোটরসাইকেলের ক্ষেত্রে 100, কার জিপ 750, পিক আপের ক্ষেত্রে 1200, মাইক্রোবাসের ক্ষেত্রে 1300, ছোট বাস 31 আসনের কম যেটা 1400 এবং 31 আসনের বেশি 2000, বড় বাস 3XL-এর ক্ষেত্রে 2400 টাকা। এছাড়া ছোটো ট্রাক 5 টন পর্যন্ত 1600, 5 টনের অধিক 8 টন পর্যন্ত 2100 টাকা, 8 টন থেকে 11 টন 2800 টাকা। ট্রাক 3XL 5500, 4XL 6000 এবং 4XL-এর অধিক হলে 6000-এর সাথে 1500 টাকা যোগ হবে। এ হচ্ছে প্রজ্ঞাপনার আকারে বলা হয়েছে যে এই টোলটি আদায় হবে এবং তুলনামূলক চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দ্বিগুণ, যেমন যমুনা সেতুর সাথে পদ্মা সেতু আসলে দ্বিগুণ এবং ফেরিতে যে ভাড়াটি আদায় করা হয় সেটিও প্রায় অনেকাংশেই বেশি। তো আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের ক্ষেত্রে ফেরিতে আপনারা জানেন যে নেয় 70 টাকা, কার জিপ 500 টাকা, পিক আপের ক্ষেত্রে 800 টাকা, মাইক্রোবাসের ক্ষেত্রে 860 টাকা,